আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ শরীফ ইসলাম। সবাইকে শুভেচ্ছা এবং সুস্বাগতম এ এন্ড কার সেন্টার ব্লগে। বন্ধুরা, আজকের ব্লগে আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি টয়োটা ব্র্যান্ডের টয়োটা অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজ হেরিয়ার। এই গাড়িটির মডেল ইয়ার হলো 2014, রেজিস্ট্রেশন হয়েছে 2014। এই গাড়িটি ব্র্যান্ড নিউ ইম্পোর্ট করা হয়েছে বাংলাদেশে, জিরো মাইলেজে চলছে। এই গাড়িটিতে JBL সাউন্ড সিস্টেম রয়েছে। এই গাড়িটি হাইব্রিড চালিত 2500 সিসির। এই গাড়িটি আমি সম্পূর্ণভাবে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আর হ্যাঁ ভিউয়ার্স, যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কেন নয়, গাড়ি সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এই চ্যানেলের মাধ্যমেই পৌঁছে যাবে আপনাদের কাছে প্রতিদিন। আর হ্যাঁ ভিউয়ার্স, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেন নয় ভিডিও শেষে কিন্তু দাম বলা হবে। তাহলে আর দেরি না করে চলুন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন টয়োটা ব্র্যান্ডের টয়োটা অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজের হেরিয়ার। এই গাড়িটির মডেল ইয়ার হলো 2014, রেজিস্ট্রেশন হয়েছে 2014। সিসি হলো 2500, হাইব্রিড এবং অকটেন সমন্বয় এই গাড়িটিতে জ্বালানি রয়েছে। তো এই গাড়িটি আমি সম্পূর্ণভাবে আপনাদের মাঝে আমি দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতেই পাচ্ছেন এই গাড়িটিতে প্রজেকশন এবং HID হেডলাইট রয়েছে, নিচে কিন্তু রয়েছে ফগ লাইট এবং সামনের দিকে রয়েছে হেরিয়ারের মনোগ্রাম এবং গ্রিল শেপ। তার পাশেই কিন্তু রয়েছে প্রজেকশন হেডলাইট এবং HID সমন্বয় হেডলাইট, নিচে রয়েছে কিন্তু ফগ লাইট। আমি পুরো গাড়িটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। এই গাড়িটি কিন্তু বাংলাদেশে জিরো মাইলেজে চলছে এবং এই গাড়িটিতে JBL সাউন্ড সিস্টেম রয়েছে, অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজ রয়েছে, প্যানারোমিক সানডপ রয়েছে। এখানে অনেক অপশন রয়েছে, হাজার হাজার অপশন রয়েছে। আপনারা এই গাড়িটি যখন আসবেন দেখবেন, আপনারা অবশ্যই ভালো লাগবে। আমি গাড়িটির পিছনের দিকে চলে এসেছি, আপনারা দেখতেই পাচ্ছেন গাড়িটির পিছনে কিন্তু খুবই সুন্দর ব্যাক লাইট ইউজ করা হয়েছে। ঠিক এখান থেকে অ্যাঙ্গেল করে ঠিক এই পর্যন্ত কিন্তু চলে এসেছে, খুবই সুন্দর মনোমুগ্ধকর একটি ব্যাক লাইট। পিছনে কিন্তু এই পাশেরটিতেও কিন্তু সেম হেডলাইট রয়েছে এবং নিচে কিন্তু শো লাইট রয়েছে। তো পিছনে গ্লাসে কিন্তু একটা ওয়েফারের সিস্টেম ইয়ে রয়েছে, যখন বৃষ্টি হবে এটা আপনি ইউজ করতে পারবেন। এখানে স্পলার রয়েছে, অরিজিনাল স্পলার, এটাতে কিন্তু অরিজিনাল স্পলার আসে এবং লাইট রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল গ্লাসের কিন্তু টয়োটার মনোগ্রাম রয়েছে, অর্থাৎ এই গাড়িটিতে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, এই গাড়িতে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হয়নি এই পর্যন্ত এবং গাড়িটি খুবই ফ্রেশ রয়েছে, ব্র্যান্ড নিউ এসেছে বাংলাদেশে। আমরা এই গাড়িটির এখন ভিতরের পিছনের ব্যাক ডলার স্পেসটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতেই পাচ্ছেন টয়োটা ব্র্যান্ডের টয়োটা অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজের হেরিয়ারের ব্যাক ডলারটি খুলে গেল। আমি ব্যাক ডলার স্পেসটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর ফ্রেশ রয়েছে। এখানে কিন্তু একটি চাকা থাকে, তো এখানে সম্পূর্ণ ফ্রেশ রয়েছে। এখানে হাওয়ার মেশিন রয়েছে, লিকুইড রয়েছে, এখানে টুল বক্স রয়েছে। আর JBL সাউন্ড সিস্টেমের যে সিস্টেমটি, এখানে পিছনে কিন্তু স্পিকার রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন এখন খুবই ফ্রেশ রয়েছে। এই গাড়িতে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, আমরা এটি চেক করার জন্য এই বিটগুলো চেক করে থাকি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কি না। তো আমরা শিওর হতে পেরেছি যে এই গাড়িতে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। তো আমরা এই প্যানেলগুলিও চেক করেছি, এই প্যানেলগুলি এখনও অরিজিনাল টয়োটা হেরিয়ারে যেরকম থাকা দরকার সেরকমই রয়েছে। সো ভিউয়ার্স, আমি এই গাড়িটির এখন ইন্টেরিয়ার দিকে চলে যাব, ভিতরের অবস্থা কীরকম আছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমি ব্যাকডলারটি লাগাই দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন অটো ব্যাকডলা, কিন্তু এটা রিমোটেই কিন্তু হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন এই রিমোটে প্রেস করলে কিন্তু এটা এটা লাগবে এবং খুলবে। আমি একটু দেখাই আবার আপনাদেরকে। এই যে খুলে যাচ্ছে, তো আবার আমি এই ব্যাকলাইটটা লাগাই দিচ্ছি। হেরিয়াতে অনেক ধরনের অপশন রয়েছে, তার মধ্যে এটা একটি খুব সুন্দর একটি অপশন। তো ভিউয়ার্স, আমি ব্যাক ডলার স্পেসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, এখন আসুন ইন্টেরিয়াল স্পেস এবং কী অবস্থা আছে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন হেরিয়ারের অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজের ইন্টেরিয়ালটা আপনাদের দেখানোর চেষ্টা করছি, খুবই সুন্দর। এখানে কিন্তু একদম সুন্দর সিস্টেম রয়েছে, এখানে আপনার স্টিয়ারিং ক্রুজ কন্ট্রোল রয়েছে, সিট পাওয়ার রয়েছে, এখানে পুশ স্টার্টের অপশন রয়েছে, গাড়ি উঁচু নিচুতে যেই অপশন থাকে সেটা দেওয়ার অপশন এখানে আছে। এখানে কিন্তু আপনার গ্লাসের মিনি মাইনাসের বাটনগুলো রয়েছে। আমি একটু ভিতরের দিকে চলে যাচ্ছি, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। এই গাড়িটি কিন্তু ফুল ফুল লেদার
ক্যাপাসিটি, সম্পূর্ণ লেদার সিট, আর এখানে রয়েছে কিন্তু প্যানারামিক সানরুপ, খুবই সুন্দর। এই গাড়িটি কিন্তু সম্পূর্ণ অনেক বড় প্যানারামিক সানরুপ, পুরো সিলিংটি কিন্তু সানরুপ। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পোস্ট লাইট, এখান থেকে আপনি সানরুপটি ওপেন করতে পারবেন। আমি যদি সানরুপটি ওপেন করার চেষ্টা করি, গাড়িটি স্টার্ট দিতে হবে, আমি গাড়িটি স্টার্ট দিয়ে দিচ্ছি, গাড়ি স্টার্ট হয়ে গেছে, সানরুপটি খুলে যাচ্ছে, ফুল প্যানারামিক সানরুপ। এখন নিচে যে কাভারটি আছে সেই কাভারটি কিন্তু আসছে, এই কাভারটি এসে এখানে শেষ হয়ে যাবে। সো ভিউয়ার্স, আমরা এই গাড়িটির কাগজের কি অবস্থা আছে আমরা একটু কাগজটি দেখানোর চেষ্টা করি। তো আমি কাগজটি নিয়ে নিয়েছি, তো কাগজ রয়েছে পেপার্স আপনার 4 আগস্ট 2021 সাল পর্যন্ত আপ টু ডেট আছে, আর টেক্সট টোকেন রয়েছে আপনার 27/12/2022 সাল পর্যন্ত। অতএব এই গাড়িটির কাগজ নিয়ে আপনার টেনশন করার কোনো প্রয়োজন নেই, কাগজ আপ টু ডেট রয়েছে। এখন আসুন এই গাড়িটির ভিতরের কি অবস্থা আছে, মাইলেজ কি অবস্থায় আছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। মাইলেজ কিন্তু রয়েছে মাত্র 35,572 কিলোমিটার এই পর্যন্ত রান করেছে। সো ভিউয়ার্স, এই গাড়িটিতে JBL সাউন্ড সিস্টেম রয়েছে, JBL সাউন্ড সিস্টেম রয়েছে। এটা অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজের একটি গাড়ি, এখানে অনেক অপশন রয়েছে। এটা কিন্তু মাল্টিমিডিয়া একটি মনিটর, আর এখানে কিন্তু JBL সাউন্ড সিস্টেম, 360 ক্যামেরা আপনারা দেখতে পাচ্ছেন, 360 অ্যাঙ্গেল ক্যামেরা, পুরো গাড়িটি স্যাটেলাইট মোডে আপনি দেখতে পারবেন। এই গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে সম্পূর্ণ গাড়িটি কিন্তু দেখা যাচ্ছে, আমার সামনে, পিছনে, লেগ সাইড, লেফট সাইড সম্পূর্ণ গাড়ি দেখা যাচ্ছে, আর এখানে কিন্তু আপনি ব্যাক সাইডটিও দেখতে পারবেন। তো এই পুরো গাড়িটিতে কিন্তু একদম 360 অ্যাঙ্গেলে কিন্তু সেন্সর রয়েছে, এবং 360 অ্যাঙ্গেলে কিন্তু আপনার ক্যামেরা রয়েছে। তো এই গাড়িটি অনেক হাই গ্রেডের একটি গাড়ি, ফুল লোডের একটি গাড়ি। তো আমি এখন এই গাড়িটির লেগ স্পেসের দিকে একটু চলে যাব। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন পিছনের লেগ স্পেস খুবই সুন্দর, লেদার সিট এবং ফ্রেশ রয়েছে। এই গাড়িটি কিন্তু ব্র্যান্ড নিউ ইম্পোর্টেড হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই গাড়িতে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, আমরা এই বিটগুলো চেক করেছি, এখনও এই বিটগুলো জাপানের অরিজিনাল বিট রয়েছে। এই গাড়িতে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। পিছনে কিন্তু আপনার ডুয়েল এসি রয়েছে, এখান থেকে আপনি ডুয়েল এসি মিনি মাইনাস করে আপনি আপনার ইচ্ছা মতো আপনি সেট আপ করে নিতে পারবেন। তো এখানে রুম লাইট রয়েছে, ফুল প্যানারামিক সানরুফ রয়েছে। আমি গাড়িটির ভিতরে বাইরে সম্পূর্ণভাবে দেখালাম, এখন আসুন গাড়িটি ওভারঅল দেখে আমরা ইঞ্জিনের দিকে চলে যাই। সম্মানিত ভিউয়ার্স, আপনি এই গাড়িটি পিছনের দিকে দেখতে পাচ্ছেন, পিছনে কিন্তু আপনার এখানে সেন্সর রয়েছে, পুরো পিছনের সাইডটি কিন্তু সেন্সরে মোড়ানো, এবং এই গাড়িটি কিন্তু হাইব্রিডের একটি জ্বালানি ব্যাটারি রয়েছে এখানে, হাইব্রিডের যেই মনোগ্রামটা আপনারা দেখতেই পাচ্ছেন। এই গাড়িটি আপনার অকটেন এবং হাইব্রিড সমন্বয়ে গাড়ি রান হচ্ছে। তো পুরো গাড়িটি ওভারঅল আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা একটু ইঞ্জিনের দিকে চলে যাব আস্তে আস্তে। সামনে কিন্তু সম্পূর্ণ সামনের সাইডটি কিন্তু সম্পূর্ণ সেন্সর রয়েছে, এবং লুকিং গ্লাসের সাইডে কিন্তু আপনার ক্যামেরা রয়েছে, যেটা 360 অ্যাঙ্গেলের ক্যামেরা, আপনি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ক্যামেরা রয়েছে। তো আমরা একটু ইঞ্জিনের দিকে চলে যাচ্ছি। তো ইঞ্জিনটির বোনাট ওপেন হয়ে গেছে, আমরা আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করবো, আপনারা একটু ভালোভাবে দেখার চেষ্টা করবেন। এই গাড়িটির ইঞ্জিন একেবারেই নতুন রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ফ্রেশ, আর হাইব্রিডের যে সিস্টেমটি আপনারা দেখতেই পাচ্ছেন এই সেট আপটা সম্পূর্ণ কিন্তু হাইব্রিড সেট আপ। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ইয়ার ক্লিনার বক্স, যেখানে ফিল্টার ইউজ করা হয়, এখানে আপনার ফিউজ ইউজ করা হয়, আর মাদার বক্স এখানে রয়েছে। তো হাইব্রিড যেই চালিত ইঞ্জিনটি আপনারা এখানে মনোগ্রামটি দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, এই গাড়িটি কিন্তু আপনি যদি রিকন্ডিশন কিনেন, রিকন্ডিশনের থেকে কিন্তু এই গাড়িটি অনেক ভালো হবে, কেননা এই গাড়িটি কিন্তু 0 মাইলেজে বাংলাদেশে এসেছে। সম্মানিত ভিউয়ার্স, আমি এই গাড়িটি ভিতরে বাইরে সম্পূর্ণভাবে দেখালাম, এখন আসুন এই গাড়িটির দামের বিষয়ে আলোচনা করি। আমার এই গাড়িটি আমাদের শোরুমের আস্কিং মূল্য আমরা রেখেছি 47,50,000 টাকা। 47,50,000 টাকা হলো আমাদের শোরুমের আস্কিং মূল্য। আপনি আমাদের শোরুমে এসে এই গাড়িটি যাচাই বাছাইয়ের মাধ্যমে আমাদের সাথে আলোচনা করে এই গাড়িটি ক্রয় করে নিতে পারবেন। আমাদের শোরুমের অবস্থান হলো
বনানী চেয়ারম্যান বাড়ি রোড নম্বর 2/3 প্লট নম্বর 7 এ এন্ড কার সেন্টার থেকে এই গাড়িটি ক্রয় করে নিতে পারবেন। সো ভিউয়ার্স, আমি মোহাম্মদ শরীফ ইসলাম আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ এন্ড কার সেন্টারের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।